আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি একটি বাঙালি রান্না করছি, ট্র্যাডিশনাল বাঙালি রান্না। এটা তেলকই। তেলকই করতে আপনারা সবাই মোটামুটি জানেন, তাও আমি এটা আপনাদের দেখাচ্ছি। এখানে আমার একটু নিজস্ব টাচ আছে। আপনারা যদি এটা ভালো লাগে তাহলে এটাকে আপনারা সাবস্ক্রাইব করে নেবেন, আমার চ্যানেলটাকে লাইক করবেন এবং শেয়ার করবেন। এখানে আমি কিছু উপকরণগুলো যা লাগছে আপনাদের দেখাচ্ছি। এখানে লাগছে 4টে কই মাছ, আমি আগে নুন হলুদ দিয়ে মেখে ভেজে রেখেছি। একটা ছোট পেঁয়াজ কুচি গ্রেট করে রেখেছি, একটা পেঁয়াজ কুচিয়ে রেখেছি। হাফ কাপের মতন তেল আছে, হাফ কাপের থেকে একটু কম হবে। একটু কালো জিরা আছে, 1 চামচ হলুদ, হাফ চামচ শুকনো লঙ্কা গুঁড়ো, একটু কিশমিশ বাটা আর কাঁচা লঙ্কা। চলুন রান্নাটা করি, আপনারা দেখুন, দেখতে থাকুন। গ্যাসটা জ্বালিয়ে দিলাম। সর্ষের তেলটা দিয়ে দিলাম। এখন তেলটা একটু গরম হবে। তেলটা গরম হয়ে গেছে, আমি একটু কাঁচা লং এই কালো জিরে ফোড়নে দিলাম। আর সঙ্গে দিলাম কাঁচা লঙ্কা। এবার দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। এটাকে একটু ভাজা ভাজা করতে হবে। রান্নাটা খুবই সহজ কিন্তু খেতে খুব উপাদেয়। দিয়ে দিলাম একটু লঙ্কার গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো। এক চামচ হলুদ, মশলাটা কষে এসছে, দিয়ে দিলাম কিশমিশ বাটাটা। এখানে আমি টমেটো দিইনি, কিশমিশ বাটাটা দিয়েছি, তাতে আপনার টমেটোর টক মিষ্টি স্বাদটাও আসবে, আবার মিষ্টি মিষ্টিও একটু লাগবে। আমি আর এখানে সেই জন্য চিনি ব্যবহার করি। এবার দিয়ে দিলাম জল। এবার এই ঝোলটা একটু ফুটবে। দিয়ে দিলাম মাছগুলি। এবং পরিমাণ মতো নুন। এবার মাছটা একটু সিদ্ধ হতে হবে, তেলটা উপরে ভেসে উঠবে, তখন রান্নাটা কমপ্লিট হবে। মাছটা এখন অনেক সিদ্ধ হয়ে গেছে, তেলটাও উপরে ভেসে এসছে, রান্নাটা প্রায় শেষের দিকে। দেখছেন আপনারা, পুরো তেলটা উঠে এসছে আর মাছগুলোও পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এই রান্নাটা আপনাদের যদি পছন্দ হয় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আমার চ্যানেলটিকে, লাইক করবেন, শেয়ার করবেন এবং বাড়িতে রান্না করে আমাকে জানাবেন রান্নাটা কেমন হলো, কমেন্ট সেকশনে। হয়ে গেছে রান্নাটা, এখন আমি বন্ধ করে দিচ্ছি গ্যাস, আপনাদের সার্ভ করে দেখাচ্ছি রান্নাটি কেমন হয়েছে। রান্নাটা সার্ভ করে আপনাদের দেখিয়ে দিলাম।